2006 সালে একনেক অনুমোদন করলেও টানা তিন বছর ফাইলেই বন্দি ছিল চট্টগ্রাম ওয়াসার 963 কোটি টাকার কর্ণফুলী পানির সরবরাহ প্রকল্প। প্রায় 40 কিলোমিটার দূরের রাঙ্গুনিয়া উপজেলা থেকে কর্ণফুলী নদীর পানি এনে নগরবাসীকে সরবরাহের এই প্রকল্পটি 2010 সালে সংশোধন করা হয়। খরচ বেড়ে দাঁড়ায় 1500 কোটি টাকা। পরে প্রকল্প ব্যয় আরও 371 কোটি টাকা বাড়ানো হয়। এর মধ্যে প্রায় 1000 কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার ঋণে পাওয়া গেলেও বাকি 900 কোটি টাকার যোগান দিতে হচ্ছে সরকারকে। প্রকল্প বাস্তবায়নে দেরির কারণে এর খরচ বাড়ছে, যুক্তি কর্তৃপক্ষের। কন্ট্রাক্টর এবং সাব কন্ট্রাক্টরের মধ্যে কিছু সমস্যা ছিল, সেগুলো কাটিয়ে উঠছি আমরা, এবং মালামাল পরিবহনের ক্ষেত্রে যে টুকটাক সমস্যাগুলো আছে এগুলো আশা করি কাটিয়ে উঠবো শিগগিরই। এবং এখন যেভাবে কাজ চলছে, যদি এই পুরো ধরনের কাজ চলতে পারে সামনে, তাহলে পর অবশ্যই আমাদের টার্গেট পূরণ হবে। গোটা প্রকল্পে 3 ধাপে পানি শোধনাগার নির্মাণ, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা চালুর কথা রয়েছে। নতুনভাবে বসানো হচ্ছে 70 কিলোমিটার পাইপলাইন। যদি কোনো সমস্যা না সামনে না আসে, তাহলে আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অক্টোবরের মধ্যে চট্টগ্রাম শহরে পানি সরবরাহ শুরু হবে এবং চট্টগ্রামবাসী অন্ততপক্ষে এই প্রজেক্টের সুফল তারা পাবে। যে সময়ের মধ্যে পানি সরবরাহের আশ্বাস কর্তৃপক্ষের, তা নিয়েও রয়েছে নানা সংশয়। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ছাড়াও শুরু থেকে বহুমুখী জটিলতায় ভুগছে প্রকল্পটি। বর্তমানে চট্টগ্রাম ওয়াসা চট্টগ্রাম নগরবাসীর প্রায় 40 ভাগ পানি চাহিদা পূরণ করতে পারে। ওয়াসা বলছে এই পানি শোধনাগার তৈরি করা গেলে 70 ভাগ পানির চাহিদা পূরণ করতে পারবে তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।